আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নুডলস দিয়ে ঝটপট সম্পূর্ণ ভিন্ন স্বাদের অন্যরকম একটি আইটেম তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপির প্রধান উপকরণ নুডলস আর ডিম। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি। প্রথমে একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আর এটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। এবার এটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিব। নুডলস এ পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলা। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটির জন্য ডিম লাগবে আর আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি, 2টি মরিচ কুচি, 2 চা চামচ গাজর কুচি, 1/2 সামান্য পরিমাণ আস্ত জিরা, আর লাগছে পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিব। অন্যদিকে একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিব। কিছুক্ষণ পর এর উপরে নুডলস গুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল নুডলসের এই সুস্বাদু অমলেট। ঝটপট বিকাল কিংবা সকালের নাস্তায় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।